أعوذ بالله من الشيطان الرجيم. السلام عليكم ورحمة الله. আল্লাহ রব্বুল আলামিন প্রতিদান দেওয়ার জন্য নির্ধারিত করে রেখেছেন একটি দিবস, একটি দিনকে নির্ধারণ করা হয়েছে যেদিন আস্তিকদের আমলের বদলা দেওয়া হবে আর নাস্তিকদের আমলের বদলা দেওয়া হবে। এই প্রতিদানের দিবসে নাস্তিকরাও তাদের প্রাপ্য পেয়ে যাবে। আল্লাহ রব্বুল আলামিন সেদিন কোনো বান্দার উপরে কিঞ্চিত জুলুম করবেন না, সে কথা তিনি কোরআনের ভিতরে বলে দিয়েছেন। 41 নম্বর সূরা হামিম আস-সাজদা 46 নম্বর আয়াতে আল্লাহ বলেন, মান আমিলা সালিহান ফালি নাফসি, যে ব্যক্তি সৎকর্ম করে সে তার নিজের জন্যই করে, ওমান আসা আফা আলাইহা, আর যে ব্যক্তি খারাপ কাজ করে তার প্রতিদান তারই মর্তাবে তারই উপরে, ওমা রব্বুকা বিযাল্লামিল লিল আবিদ, আর তোমার রব নিজ বান্দাদের প্রতি কিঞ্চিত জুলুম করেন না, এটি সত্য কথা। তারপরে 16 নম্বর সূরা আন-নাহল এর আয়াত নম্বর যদি আমরা 111-তে দেখি, এখানে বলা হচ্ছে, ইয়াউমা তাআতি কুল্লু নাফসিন তুজাদিলু আন নাফসিহা ওয়া তুওয়াফ্ফা কুল্লু নাফসিন মা আমিলাত ওয়া হুম লা ইউজলামুন, যেদিন প্রত্যেকটি ব্যক্তি হাজির হবে এবং সবাই নিজ নিজভাবে মতবিরোধ ঘটানোর চেষ্টা করবে, সেখানে ঝগড়া করার চেষ্টা করবে। আল্লাহ বলেন, সবারই যে আমল তারা এই পৃথিবীতে করেছিল সেই আমলের প্রতিদান তাদেরকে দেওয়া হবে, সবাইকে দেওয়া হবে। আর ওহুম লা ইজলামুন, কারোর উপরে কোনো ধরনের জুলুম করা হবে না, কারণ জুলুম করার কাজ আল্লাহ তাআলার না। জুলুম সিফাত শয়তান এবং ইবলিসের সাথে মুত্তাসিফ করা হয়েছে। 39 নম্বর সূরা জুমার এর 68, 69 এবং 70 আয়াতে আমরা দেখতে পাই, এখানে বলা হচ্ছে, অনুফিকা ফি সুর, পুনরায় যখন সকলের চেহারা নতুন চেহারাতে, যখন নতুন আকার আকৃতিতে, যখন আল্লাহ রাব্বুল আলামিন আবার সাজিয়ে নেবেন, ফাসাইকা মান ফি সামাওয়াতি ওয়া মান ফিল আরদি ইল্লা মান শা আল্লাহ তুমা নুফিকা ফিহি উখরা ফাইদা হুম কিয়ামুন ইয়ানজুরুন, নতুন আকৃতিতে যখন সবাইকে আবার দাঁড় করাবেন, তারা সবাই আল্লাহ তাআলার সামনে দণ্ডান্বয় হবে, এবং ওয়াশাক্কাতিল আরদু বিনূরি রব্বিহা, আর আল্লাহ তাআলার জ্যোতিতে, আল্লাহ তাআলার নূরে, আল্লাহ তাআলার যে পৃথিবী সেই পৃথিবী আলোকময় হয়ে যাবে। অউদি আল কিতাব, আর এই আল কিতাব রেখে দেওয়া হবে, অজিয়া বিন নাবিয়িন, আর সকল নবীদেরকে ডাকা হবে, ওয়া সুহাদা, আর প্রত্যক্ষ সাক্ষীদাতাদেরও, অকুদিয়া বাইনাহুম বিল হাক্কি ওয়া হুম লা ইজলামুন, আর সকলের মাঝে ফয়সালা করা হবে সত্য সত্য, কারোর উপরে কোনো জুলুম করা হবে না। ওয়াউফিয়াত কুল্লু নাফসিম মা আমিলাত ওয়া হুয়া আলামু বিমা ইয়াফআলুন, আর যা কিছু মানুষেরা করেছে তার পূর্ণ প্রতিদান দেওয়া হবে। আল্লাহ তাআলা খুব ভালো করেই জানেন কার কতটুকু প্রতিদান দিতে হবে আর কে কতটুকু প্রতিদান পাওয়ার উপযুক্ত। প্রতিদান দিবসে কোনো একজন ব্যক্তি এই প্রতিদান থেকে, প্রতিদান পাওয়া থেকে বঞ্চিত থাকবে না, সে আস্তিক হোক অথবা নাস্তিক। তবে নাস্তিকদের সেদিন সমস্যা হবে আর আস্তিকদের কোনো সমস্যা হবে না, সেই কথাটি 80 নম্বর সূরা আবাস, সূরা আবাসের 37 থেকে 42 আল্লাহ তাআলা বলে দিয়েছেন, লিকুল লিমরি মিনহুম ইয়াউমাইযিন শানুন ইউগনি, সবাই সেদিন বিশেষ একটি কাজে ব্যতিব্যস্ত থাকবে, উজুহুম ইয়াউমাইযিন মুসফিরা, কতক চেহারা উজ্জ্বল হবে, দহিকাতু মুস্তাবশিরা, চমকদার হবে হাসি এবং উৎফুল্লর মাধ্যম দিয়ে, অজুহুম ইয়াউমাইযিন আলাইহা গবারা, কিছু চেহারা হবে যেগুলি খুবই চিন্তিত এবং মলিন চেহারা, তার হাক হুয়া কাতারা, কালিমা মাখানো থাকবে তাদের চেহারার উপরে, উলাই কাউমুন কাফারাতুল ফাজারা, এই লোকগুলি আয়াত গোপনকারী পাপাচার। তো নাস্তিকরা নাস্তিকদের প্রতিদান পাবে আর আস্তিকরা তারা তাদের প্রাপ্য পাবে, এবং
যে জান্নাতের উপযুক্ত সে জান্নাতে যাবে, যে জাহান্নামের উপযুক্ত সে জাহান্নামে যাবে। তবে এই কথা স্মরণ রাখতে হবে, একজন মুসলিম প্রত্যেকটি নবীদের অনুসরণ করে জীবন কাটায়, তাই একটি কিতাব কিয়ামতের মাঠে রাখা হবে আর সকল নবীদেরকে এবং সাক্ষী যারা দান করবেন তাদেরকে ডাকা হবে এবং জিজ্ঞেস করা হবে তাদের কাছে, তারা সত্য সাক্ষী দিবেন, আপনি এই পৃথিবীতে কতজন নবীকে মেনে যাচ্ছেন? আপনি কি শুধু ঈসাকে মেনে খ্রিস্টান হচ্ছেন? আপনি কি শুধু দাউদকে মেনে ইহুদি হচ্ছেন? আপনি কি শুধু ইব্রাহিমকে মেনে হিন্দু সমাজের অন্তর্ভুক্ত হচ্ছেন? আর শুধু মুহাম্মাদের দাবিদার যারা, তারা শিয়া এবং সুন্নিতে বিভক্ত হয়ে গেছে? এমত অবস্থায় আল্লাহ কোরআনের 6 নম্বর সূরা আল আনআমের 82 থেকে 90-তে 18 জন নবীদের নাম একসাথে গণনা করে রাসুলে করিমকে বলছেন, উলাইকাল্লাযিনা হাদাল্লাহ ফাবিহুদাহুম ইক্তাদি, এদের সকলকে আল্লাহ তাআলা হিদায়ত করেছেন, এদের হিদায়তের ইক্তেদা করতে হবে মুহাম্মদ তোমাকে। তো আজ আমরা ইদ্রিস এবং মুহাম্মদ সহ মোট 20 জন নবীদের অনুসরণ আমাদের করতেই হবে, এটাই আল্লাহ তাআলার পক্ষ থেকে অর্ডার। আর আপনি কোনো একজনকে মানবেন আর অন্য সবাইকে ছেড়ে দেবেন সেটা চলবে না। মুসলিমরা মূলত 20 জন নবীদের অনুসরণ করবে, ইক্তেদা করবে, এটি হচ্ছে আল্লাহ তাআলার ফয়সালা কোরআনের মাধ্যম দিয়ে। তাহলে সত্য প্রতিদান সেদিন আমরা পেয়ে যাব, আর যারা নাস্তিক তারাও তাদের প্রাপ্য সেদিন পেয়ে যাবে, এটি আল্লাহ তাআলার ফয়সালা।